মোহাম্মদ ইউনুস মিয়া আপনি লিখেছেন, আমার মোবাইলে ফেসবুক মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ ইত্যাদি অ্যাপসে প্রতিদিন প্রায় শখানেক সালাম সম্বলিত মেসেজ আসে, আমি প্রতিটা উত্তর দিতে পারি না, এক্ষেত্রে করণীয় কী? খুবই দরকারের প্রশ্ন। যদি ফেসবুক মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ ইত্যাদিতে এভাবে রেডিমেড সালাম কেউ দেয় কপি পেস্ট করে, তারপরেও সেটা আপনার যদি চোখে পড়ে এবং সামর্থ্য থাকে, তখন আপনার সালাত করার চেষ্টা, তখন সেটার জবাব দেওয়ার চেষ্টা আপনার করা উচিত। আর যদি মনে হয় যে না এটা আপনার রিয়েল, আপনাকে সালাম দিচ্ছেন তিনি সিরিয়াসলি সালাম দিচ্ছেন, তাহলে সেটা জবাব আপনার দেওয়া উচিত। কারণ নবী করিম কোরআন করিম আল্লাহ তাআলা বলেছেন, ইদা হুইয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানি মিনহা আও রুদ্দুহা, যখন তোমাদেরকে কোনো অভিবাদন জানানো হয় তখন সেটাকে তোমরা সেরকম অভিবাদন দিয়ে অথবা তার চাইতে ভালো কোনো অভিবাদন দিয়ে সেটার রিপ্লাই তোমরা করো, অর্থাৎ পাল্টা জবাব তোমরা দাও। এই জন্য সালামের জবাব দেওয়া ওয়াজিব। হ্যাঁ, যদি আপনি দেখেন যে এটা আসলে কোনো প্রকার ওই যে কী বলে এটাকে সেট করা থাকে অনেক সময়, বট যেটাকে বলে, যে রেডিমেড মেসেজ দেওয়া থাকে, আপনি কিছু নক করলেই অটোমেটিক সেখান থেকে কিছু চলে আসে, তাহলে সেক্ষেত্রে সেটা জবাব দেওয়া আপনার জন্য আবশ্যক না। কিন্তু সিরিয়াসলি কেউ লিখে আপনাকে সালাম দিয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনি পাল্টা জবাব দিবেন, এবং এটাতে আপনার যে কষ্ট হয় সে কষ্ট হলেও আপনি সওয়াব পাবেন। বিশেষ করে আপনি তো সওয়াব পাচ্ছেন, অতএব একটু কষ্ট যদি হয়ও সেটাকে আপনি সহ্য করা উচিত। হ্যাঁ, সীমাহীন হয়, অনেক বেশি হয়, মাত্রাতিরিক্ত হয়, যেটা আপনার নিয়ন্ত্রণের বাইরে, সেটা তো ভিন্ন কথা। কাজী রুবেল আপনি লিখেছেন, আমি বিগত 3 মাস ধরে অসুস্থ, বাসায় নামাজ পড়তে হয়, প্রায় সময় রাকাত পড়েছি ভুলে যাই, এক্ষেত্রে করণীয় কী? কাজী রুবেল, আল্লাহ তাআলা আপনার প্রতি শেফা কামাল আজাল্লাহ রহম করেন, দান করেন এবং আপনার প্রতি রহম করেন, আপনার জন্য আমরা দোয়া করি। আপনি 3 মাস ধরে অসুস্থ, বাসায় নামাজ পড়তে হয়, প্রথম রাকাতের পরে দ্বিতীয় রাকাতে ভুলে যাচ্ছেন, আপনি চেষ্টা করবেন যথাসম্ভব মন ধরে রাখার জন্য, নিজের সাথে নিজে সংগ্রাম চালিয়ে হলে এটি করতে হবে আপনাকে। এরপরে যদি আপনি ধরে রাখতে না পারেন, তাহলে আপনার যখনই সংশয় হবে যে করে আঘাত পড়ছি, আদৌ আমার সালাত শেষ হয়েছে কি না, তাহলে সেক্ষেত্রে বেশিরভাগ যেদিকে ঝোঁক যায় মনের, সেটাকে মেনে আপনি আমল করলে ইনশাআল্লাহ যেন আপনার সালাত আদায় হয়ে যাবে। যদি একান্ত আপনার সংশয় হয় যে কত রাকাত পড়েছি, তো সংশয় দূর করার জন্য কমটা ধরে আপনি সালাত আদায় করে ধরুন, 3-4 সংশয় হচ্ছে, তাহলে 3 ধরে আপনি সিদ্ধাসুদি সালাত আদায় করবেন, কিন্তু আপনি চেষ্টা করবেন যথাসময় স্মরণ করার। জান্নাতুল ফেরদাউস আপনি লিখেছেন, কেউ যদি আড়াই চাঁদের মানে আড়াই মাসের রোজার নিয়ত করে আর একটানা 1 মাস রোজা রাখার পর কিছুদিন গ্যাপ দিয়ে রোজা রাখতে চায়, তাহলে চাঁদের আড়াই চাঁদের রোজা আদায় হবে কি না, এটি নির্ভর করবে যে তার নিয়তটা কীরকম ছিল এবং এটা মানত পর্যায়ে ছিল কি না। যদি এটা সাধারণ নিয়ত থাকে, যেটা আমি করবো জাস্ট আমার একটা ইচ্ছা, তাহলে ওইটা পরিবর্তন হতে পারে, এটা করা তার জন্য আবশ্যক নয়, সেটা তিনি ভেঙে করতে পারেন নাও করতে পারেন। কিন্তু যদি কারোর মানত থাকে যে আমার এই কাজটা হলো আমি এটা করবো আল্লাহকে খুশি করার জন্য, তার একটা মানত হয়ে গেল, এই মানত পুরা করা ওয়াজিব। বিধায় এক্ষেত্রে দেখতে হবে তিনি কী বলেছেন, তিনি যদি নিয়ত করে থাকেন যে আমি টানা আড়াই মাস থাকবো, তাহলে টানাই থাকতে হবে, যদি তারা টানা আড়াই মাসে নিয়ত না করছেন, এমনি আড়াই মাসে নিয়ত করেছেন, তাহলে সেটা ভেঙে ভেঙে আড়াই মাস করলেও হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা।